আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, এইচবি হ্যান্ডিক্যাপ থেকে আমি শাহনাজ বলছি। আজ আমি আপনাদের একটি পুঁতির আপেল কোর বানানো দেখাবো। পুঁতির আপেল কোর বানানোর জন্য আমার লাগবে এখানে চার কালারের, ছয় নম্বর মুক্তা পুঁতি, সাদা কালার লাগবে 10 গ্রাম, সবুজ কালার 10 গ্রাম, লাল কালার 10 গ্রাম, আর দুটি কালো 60 নম্বর রক সুতা। প্রথমে আমি চারটি লাল পুঁতি নেব সুতার মধ্যে। তবে আমি এক কমে নিয়ে কাজের শুরু করে লাইনটা
ডান পাশে ডান পাশে সুতারি পাঁচের ঘর করবো সাদা তিনটি আমি পুরোটাই দুই কমন নিয়ে পাঁচের ঘর করবো। ডান পাশে এই পাশে আমি সেটাতে ঢুকাবো দুই কমন নিয়ে আমি পাঁচের এটা আমি পাঁচে শুরু করবো দুই কমন নিয়ে এখন আমি একটি কালো মুক্তি নিবো নিয়ে একটি সাদা মুক্তি নিয়ে চালের এই লাইনটা আমার এক কমন সাদা পুঁতি দিব একটি কালো পুঁতি দিয়ে আমি চারের ঘর করব আমি চারের ঘর করা শেষ পাঁচের ঘর এভাবে আমি পাঁচের ঘর করবো এখন তিনটে পুঁতি নেবো
বাজার ফুল, এটা বাজার ফুল করা শেষ হবে না। এখন একটি সাদা, দুটি লাল, একটি সাদা, যদি আমি বাজার ফুল করব। এটা পাঁচা ফুল করার পর আমি এটা চারা ব্যবহার করছি। এইটা করা শেষ, এখন আমি পাতা বানাবো। পাতা বানানোর জন্য আমি সুতাটি এক পাশে নিব।
ছিল চারটে, এর পাশে একটি কুটি নিয়েছি আমি, এটা আমি ছয় আর ভাগ করে করার পর আমি ডান সুতে টান পাশে ভিত্তিতে সুতাটি নেব, নিয়ে পাঁচের ঘর করবো তিনটি পুঁতি নেব বাম সুতায়। তারপরে পাঁচের ঘর করবো এটাকে, আপেল কোট্টি বানানো শেষ। আর এখানে আমি একটা ডাল দিচ্ছি।